তুমি এখন উঠতেছো না তোমার আমি ভালোই ভালোই বলতেছি তুমি আমার পাশে থেকে বের হও তুমি তোমার বাবা আরে তুমি কি বলতেছো উনি আমার বাবা হবে কেন আমার বাবা তো আমেরিকায় থাকে একদম চুপ কে আসলো আবার বুঝি আরে তুমি আরে মা এইবারে তোর আরে তুমি ভিতরে আসতেছো কেন আমি তো জানতাম না মা এইবারে তোর আমি তো ভিক্ষা করতে করতে আসি তুমি জানতো না এখন যাচ্ছো না এখন যাও আরে মা তুই এত বড় বাড়িতে আসছিস সেই যে না কই আয় বললি একটা খবরও নিলি না হ্যাঁ তোমার বড় বাড়িতে বিয়ে হইছে না আমার এই তো তোমার কপাল শুদ্ধ হইতেছে না তাই না তুমি এখন কিভাবে আমার সংসার ভাঙবা সেটার জন্য আসছো যাও এই বাসা থেকে বেরো আমি তোমার ভালো ভালো বলতেছি তোর কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমার বের করে দিব বাবা এটা কিন্তু ভালো হইতেছে না দেখ মা তুই বাপের সাথে এরকম করেছ মা তোর অনেকদিন পরে দেখছি মা দেখ কি শান্তি লাগছে মনে কর তবে কি করব এখন কি আমি তোমারে কোলে তুলে নিয়ে আসুম আমি এত ভুল ভাবছিলাম এত আল্লাহর কাছে দোয়া করে তুই অনেক সুখে আছিস আর সুখে থাকো মা আচ্ছা আমার প্রশংসা তোমার করার দরকার নেই আমার জামাই যদি জানতে পারতেন আমার সংসার শেষ হয়ে যাবে তুমি বেরো তো বাবা তুমি বেরো তাড়াতাড়ি যাও আচ্ছা মা এটা কথা বল মানে কিন্তু কিছু খাই না কিছু খাবার দে খাবার গুলনি মারি খাবার তোমার লিগে কি আমি খাবার রান্না করে বসে রাখছি যাও আমার জামাই যদি দেখতে পারে তাহলে আমার মায়ের শেষ করে ফেলবো বেরো যাও মা তুমি বাবার সাথে এরকম কথা দরকার কতদিন পর তোর লাগে দেখা হয়েছে কতদিন পর আমার দেখছো দেখছো না এখন বেরাও যাও যদি আমার জামাই জানতে পারে আমার সংসারটা শেষ হয়ে যাবে আমি যে সুখে রইছি এই সুখ তোমার সহ্য হইতেছে না না দেখ মা আমি চাই না তো সংসার ভাঙ দাদার অনেক দিন পরে তো দেখছি একটু মন করে দেখতে দে মা দেখা হইছে না দেখছো তো অনেক দিন পরে দেখছো না আর তোমার ঘরে যখন আমি ছিলাম তখন আমার জন্য কি করতে পারছো হ্যাঁ তখন আমার ঠিকমতো দুই বেলা ভালোভাবে খাওয়াইতেও পারো নাই এখন আমি ভালো জায়গায় রইছি তোমার তো সহ্য হইতেছে না তুমি এখন কিভাবে আমার সংসারটা ভাঙবা এই জন্য বসে পড়ে লাগছো না দেখ মা তো এরকম করো তোরে ছোটবেলা থেকে মানুষ করছে ভিক্ষা করে করে খাওয়াই করে বড় করছি তারপর তো একলা একলা পলাই গেলি কি দিতে পারছো তুমি আমারে কখনো সুখ দিতে পারছো দিতে তো পারো নাই একটা ভালো জামা পরাইতে পারো নাই একটু ভালো মন্দ খাওয়াইতে পারো নাই আমি এখন এখানে এসে খুব সুখে রইছি তুমি আমার সংসারটা ভাঙো না তোমার কাছে আমি হাত জোর করতেছি তুমি এখন আমার বাড়ি থেকে চলে যাও আর শোনো তোমার পরিচয় দিতে আমার ঘৃণা হয় যে তুমি আমার বাবা তোমার আমি ভালোই ভালোই বলতেছি আমার বাসা থেকে বেরোই যাও আমার সংসারটা ভাঙো না যাও না কিছু হয় না এই যে মানে একটা ফকির চলে আসছে তো তাই আর কি তো ফকির চলে কি সমস্যা আপনার না ভিক্ষা করতে করতে আসি তো ভালো কথা ওনার খাবার দাবার থাকলে দেওয়া সমস্যা কি এখানে বসেন আপনি আরে তুমি কি পাগল হয়ে গেছো কোথায় বসাইবে এই ফকির রে তুমি ডাইনিং এ বসাইবা ওনার শরীর থেকে কি গন্ধ আসতেছে আচ্ছা তা দিয়ে গেছেন মানুষ না আপনি এখানে বসুন এখানে বসুন আরে তুমি কি করতেছো তুমি আরে তুমি চুপ থাকো না বাবা থাক ও ঠিকই বলছে আমরা এখানে বলে নোংরা হয়ে যাবে বাবা আরে আপনি ওর কথা কিছু মনে করেন না বসেন এখানে এখানে বসা তুমি আরে সে বসতে চাইতেছ না তুমি তার জোর করে কিসের জন্য বসাইতেছ তুমি কি পাগল তুমি এরকম করতেছ কেন আরে মুরব্বির সাথে শোনো উনি জানে যে ওনার যোগ্যতা কোথায় ওনার যোগ্যতা যে নিচে সেটা উনি ভালো করেই জানে সেই জন্যই বারবার নিচে বসতে চাইতেছে এটা কেমন কথা বল উনি তোমার বাবা হতে তো তখন কি করতে তুমি জানো মা তোমার মতো একটা মেয়ে আছে আমার অনেক বড় করে বিয়ে হইছে আদিক তুমি আমি তোমার বাবা হইতাম তো তুমি কি আমার এমনি কথা বলতে পারতা আঙ্কেল আপনি ওর কথা কিছু মনে করেন এখানে বসেন তুমি খাবারের ব্যবস্থা করেন বসেন এখানে বসেন এখানে বসেন না এখানে আরে আমি বুঝতেছি না তুমি এরকম করতেছো কেন আর আমার মতো বড় লোকের ঘরে বিয়ে হইছে আপনার মেয়ের আপনি কি জানেন আমার বাবা কোথায় থাকে আমার বাবা আমেরিকায় থাকে বুঝছেন আপনার মতো ছোট লোক ফকির নি কখনোই আমার বাবা হতে পারবে না চুপ থাক একদম এই কাকা আপনি এনে বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি তুমি এখন উঠতেছো না তোমার আমি ভালোই ভালোই বলতেছি তুমি আমার পাশে থেকে বের হও আমার জামাই যদি কোনোভাবে জানতে পারে যে তুমি আমার বাবা তাহলে কিন্তু আমার সংসার তুমি বের হও যাও একটা কথা হল না আমি বাপের সামনে তো সংসার ভাঙবো আপনি কোনোভাবে জানবেন দেখো খাই দাও তুমি এখন বের হও তুমি বারবার বলতেছি বের হও তুমি এই দাঁড়াও বাবা বাবা কি তুমি তোমার বাবা আরে তুমি কি বলতেছো উনি আমার বাবা হবে কেন আমার বাবা তো আমেরিকায় থাকে একদম চুপ তোমার বাবা আমেরিকায় থাকে আর ওনার চোখের পানি কি মিথ্যা কথা বলতেছে আরে ওনাদের মতো বসেন আপনি এখানে বসেন এটা রাখেন বসেন এখানে এখানে বসেন উনি বলতেছে ওনার মাইয়া নাকি আমার মতো দেখতে একদম চুপ একজন বাবার চোখের পানি কখনো মিথ্যা কথা বলে না ঠিক আছে ওনার যে চোখে যে পানি জমতেছে না ওই পানি কোনো দিন মিথ্যা হতে পারে না যে উনি তোমার বাবা সি 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 এবার শান্তি হইছো না এই একদম চুপ কত বড় বেয়াদব চিন্তা করছো তোমার একটা বড় লজ্জা করলো না যে এই মতো বাবার পরিচয় দিয়ে তোমার কি লজ্জা লাগতেছে শরম লাগতেছে তোমার তোমার যখন খাওয়াইয়া পড়ায় বড় করছে তখন তার লজ্জা লাগে নাই এখন তোমার তার পরিচয় লজ্জা লাগতেছে কেন
ও মানে কি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে তোমার কি মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কথা বলছ না কেন আমি আপনি চুপ থাকেন আমি সব শুনছি আমি তোমার তো সব কিছু দিতে দিছি না তোমার বাবার যখন পরিচয় জিজ্ঞাসা করি তুমি বলছো তোমার বাবা আমেরিকা থাকে ব্যবসা যে করে ভালো আছে আমি ঠিক আছে ভালো যখন বাংলাদেশ যাবে তখন দেয়ার সাথে করবো তুমি এই জিনিসগুলো গোপন রাখছো তোমার বাবার যদি পরিচয় আমার দিতে কি আমি তোমার রাস্তায় বাইর করে দিতাম তোমার কি বাসা থেকে বের করে দিতাম আমি বলতেছো না কেন আসলে দেখো তুমি তো অনেক বড় লোক আমি তো গরিব মানুষের মেয়ে তার জন্য আমি আর কি আমার বাবার পরিচয় তোমারে দেই নাই আমি তোমার অনেক ভালোবাসি আমি ভাবছি যে যদি আমি আমার বাবার পরিচয় তোমারে দেই তাহলে তুমি আমারে ছেড়ে দিবা আমার সাথে সংসার করবে না তার জন্য আমি আমার বাবার পরিচয় গোপন করে রাখছি প্লিজ তুমি আমার বাবা এখন তো আমি তোমার রাখবো না কারণ যে সন্তান তার বাবা ভিক্ষা করে আর তার বাবার সে মানে বাসা সবার অস্বীকার করে অসম্মান করে ঠিক আছে স্বীকার করো না ওই ধরনের মানুষের তো আমি একসাথে নিয়ে বসবাস করবো না সি 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 কত নোংরা মন মানুষটা এই তোমার বাবা তোমার পরিচিত মানে কষ্ট হইতেছে আর এরকম ভাবে যদি আমার থাকতো না আমি তার নিয়ে গর্ব করতাম যে বাবা আমার কষ্ট কইরা খাইয়া না খাইয়া মানুষের কাছে ভিক্ষা করে আমারে মানুষ করতো আর তোমার মানুষ করছে তোমার তোমার মতো মানুষ তোমার মতো যদি মানুষ না করে যদি একটা কলা গাছ লাগাইতো না তাহলে সেটা কাজে লাগতো আজকে তার এই পরিণতি দেখতো না অনেক বলছো প্লিজ আমার আর কোনো কিছু বইল না বাবা আমার মাফ করে দাও আমার একবারও ভুল করে ফেলছি তুমি আমার আর আর আমার মায়ের আর কষ্ট দিও না বাবা ও একটু সুখের আশায় আমার পরিচয়টা গোপন রাখছে না এটাকে সুখ বলে না বাবা যে সন্তান তার বাবার অস্বীকার করে তার মতো কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো আসলে সত্যি কথা আমি ওরা কিছুই দিতে পারি নাই ও যখন যেটা আবদার করছে আমি দিতে পারি নাই বাবা হয়ে জন্ম দেওয়াটা কি জন্ম দেওয়াটা কি আরে অনেক মানে এটা কি কম বলেন একজন বাবা তার কম মানে সর্বোচ্চ শেষ করে একটা সন্তান মানুষ করে নাকি আমার যতটুকু সম্ভব আমি করছি তা তো অসুখ দিতে পারি না আমি যাক বাবা যা হয়েছে হয়েছে এখন আবার তুমি আমার মেয়ের কষ্ট দিও না আমি চলে যাইতেছি কোথায় যাবেন আপনি আপনি আজকে থেকে এইবারে থাকবেন আপনার সব দায়িত্ব আমার আমার ভিতরে নিয়ে যাও চলো বাবা আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে আমি তোমার অনেক মা আমি তোর কোনো সময় কষ্ট দিতে চাই নাই রায় গেছে আমি অনেক খুব কষ্ট পাইছি আমার মাফ করে দেও